প্রতি বছরের মতো এবছরও সোমবার বিকেলে হিঙ্গলগঞ্জ স্যান্ডেলের বিল পঞ্চায়েত ১১ নম্বর স্যান্ডেল বিল আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের ডাসা নদীতে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় হাসনাবাদ, মিনাখা, সন্দেশখালীর বিভিন্ন এলাকা থেকে খেলায় অংশগ্রহণ করেন এলাকার বাইচ প্রতিযোগীরা। এক একটি নৌকাতে করে ২০ জন প্রতিযোগীরা ছিলেন। এই প্রতিযোগিতায় মোট ৫টি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে জয়ী ও বিজয়ী দলের হাতে নগদ অর্থ ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। অতি প্রাচীন দলের এই খেলাকে ধরে রাখার জন্য ও বর্তমান প্রজন্মের মানুষদের খেলা দেখানোর জন্য আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এই নৌকা বাইচ খেলার আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। দেখুন, এই বাইচ প্রতিযোগিতা হচ্ছে অনেক পুরানো দিনের, আমাদের বাপ ঠাকুর যারা করতেন দেখতাম, তারপরে এই বাইচ প্রতিযোগিতা বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমরা এই ১১ নম্বর আমরা সবের পরিচালনায় কিন্তু এলাকার সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান মানে সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রতি বছরই মানে দীপাবলির পরে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। ১১ নম্বর আমরা সবাই নাম দিয়ে স্যান্ডেল বিলের একটা সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আমরা সুন্দরবনের মাটিতে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর পরিচালনা করার চেষ্টা করি। এবছর গত বছর আমাদের মহামারী কমানোর জন্য অনুষ্ঠানটা হয়নি, কিন্তু এবছর আমরা আবার মানে চারটে জেলার নৌকো নিয়ে তারা যেভাবে পরিশ্রম করে আমাদের এই ১১ নম্বরের কিছু ছেলেরা বা আরও আমাদের সঙ্গে যারা আছেন সবাই স্যান্ডেল বিলের বা অন্যান্য ব্লক বলুন বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এই যে একটা মিলন ক্ষেত্র, আমরা স্যান্ডেল বিলের মানে ১১ নম্বরের পক্ষ থেকে স্যান্ডেল বিলের পক্ষ থেকে একটা মিলন ক্ষেত্র, হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে বাংলার যে কৃষ্টি সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্যে মামাটি মানুষের যে সরকার আমাদের মমতা ব্যানার্জির যে বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে দিয়ে যে সাংস্কৃতিক একটা তার মধ্যে দিয়ে আমরা এই জাতি ধর্ম নির্বিশেষে একটা মিলন ক্ষেত্র আমরা এই নৌকাবাইদের মধ্যে দিয়ে আমরা এখানে করছি। এখানে এবছর ৬খানা নৌকা এসেছিল, কিন্তু একটা নৌকা একটু দেরিতে আসার জন্য সে অংশগ্রহণ করতে পারেনি, সে চলে গিয়েছিল। আর ৫খানা নৌকা মানে ৫টা দল, এক এক নৌকাতে প্রায় ২২ থেকে ২৪ জন করে চালক তারা নৌকা পেয়েছিল। খুব কম্পিটিশান, আমরা এই ৬ বছর দিচ্ছে এই নৌকোবাই মানে মানে ধারাবাহিকভাবে, কিন্তু এবছরের মতো কম্পিটিশান কোনো বছরই হয়েছে বলে আমার মনে হয় না। এখানে সুন্দরবনের কুলতলি থেকে নৌকা এসেছিল আন্দারিয়া, যে নৌকোটা প্রথম হয়েছে, আর ওখানকারই জয়নগর থেকে নৌকা এসেছে যেটা ঝড়খালিরও বরাবরে, তারপরে আমাদের হাড়োয়ার যে ঘুষিকাঁটা বলে সেখান থেকেও নৌকা এসেছে, পারঘুমটি আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকের পারঘুমটির নৌকা এসেছে এবং মল্লাখালীর নৌকো এসেছে। এই ৫খানা নৌকো খেলা হয়েছে, কিন্তু ৬টা নৌকো এসেছে। শান্তি কিসে নহিঁ চাই, ওটু চায় জীবন বদলায়।